प्रिय शिक्षार्थी हमें मोहम्मद खैरुल इस्लाम खान न्यू मॉडल माध्यमिक विद्यालय कुमारखाली कुष्टिया आबारो तुम्हारे ऑनलाइन क्लासे स्वागत जानाच्छि। हमें एर आगे तुम्हारे दशम श्रेणी गणित क्लास दिएछिलाम, आज के दशम श्रेणी गणित क्लास दीब। आज के षोलो अध्याय परिमिति सम्पर्के आलोचना करब। तबे आज के पाठ शिरोनाम हबे समबाहु त्रिभुजेर क्षेत्रफल निर्णय एवं बाहु निर्णय। समबाहु त्रिभुजेर क्षेत्रफल निर्णय, क्षेत्रफल निर्णय एवं बाहु निर्णय। बाहु निर्णय तो शिक्षार्थी आगे आमादेरके बुझते हबे जेहेतु आजकेर आलोचना होच्छे समबाहु त्रिभुजेर क्षेत्रफल निर्णय। ताहले समबाहु त्रिभुज काके बले? एर आगे क्लासे आमि आलोचना करेछि जे प्रत्येकटा त्रिभुज सम्पर्के आलोचना करेछिलाम। समबाहु त्रिभुज समकথার অর্থ সমান, আর বাহু হচ্ছে বাহু সমান বাহু, তিনটা বাহু হচ্ছে সমান হবে। যে ত্রিভুজের তিনটা বাহু সমান সেটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। তো শিক্ষার্থীরা এই ত্রিভুজের তিনটা বাহুই সমান। এর আগে আমি তোমাদের প্রত্যেকটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র প্রমাণ শিখিয়েছি, দেখিয়েছি। তো সেই সুবাদে আজকে সমবাহু ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে ক্ষেত্রফল। ক্ষেত্রফল সমান রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার। তো রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার এটা তোমরা জানো, আচ্ছা তোমাদের শেখানো হয়েছে, কিন্তু এখানে তোমাদের বুঝতে হবে এটা কি, এটা কি শুধু এই ছয় বসাবা না আরো সঙ্গে কিছু যোগ করব। তো এ মানে কি? এ মানে হচ্ছে বাহু, এ সমান বাহু। তাহলে এখানে এ সমান কত? এই প্রত্যেকটা এ, এখানে তিনটা এ আছে, তো আমরা এ সমান সিক্স দিয়েছি, সিক্স সেন্টিমিটার এ সমান বাহু। এটা দিয়ে আমি তোমাদের এই ক্ষেত্রফল নির্ণয় করে দেখাবো। তো শিক্ষার্থীরা খেয়াল করো যে এখানে আমরা এ সমান কত পেয়ে গেছি, এটা একেবারে ইজি, রুট থ্রি বাই ফোর, এর মান হচ্ছে সিক্স, এর মান সিক্স, তাহলে সিক্স এর উপরে স্কোয়ার, তাহলে রুট থ্রি বাই ফোর গুণন ছয়শ ছত্রিশ। এখানে কাটাকাটি করো, চার নং ছত্রিশ, তাহলে দেখো এই দুটা গুণ করলে নাইন রুট থ্রি। তো শিক্ষার্থীরা এটাই হলো আমাদের ক্ষেত্রফল, অলরেডি বের হয়ে গেছে এখানে নাইন রুট থ্রি, এটুকুই ক্ষেত্রফল। তো এখানে ক্ষেত্রফল যখনই বের করবা তখনই বর্গ সেন্টিমিটার অথবা বর্গমিটার বর্গ একক আর কি গুণন এর সমান সিক্স সমান আঠারো সেন্টিমিটার, এই হয়ে গেল পরিসীমা। এখন আমরা তোমাদের দেখাবো, আমি তোমাদের বাহু বের করে দেখাবো যে কিভাবে যদি ক্ষেত্রফল দেওয়া থাকে এই ত্রিভুজটা কিংবা এই সমবাহু অন্য যে কোনো ত্রিভুজের, সেখান থেকে কিভাবে আমরা বাহু নির্ণয় করতে পারি। তোমাদের পাঠ্যপুস্তকের ষোলো অধ্যায়ের পাঁচ নম্বর অনুশীলনমূলক প্রশ্নের সমাধান করে আমি দেখাবো। প্রশ্নটা আছে কোন সমবাহু ত্রিভুজের কোন সমবাহু ত্রিভুজের ত্রিভুজের বাহু কোন সমবাহু ত্রিভুজের বাহু দুই মিটার বাড়ালে ক্ষেত্রফল সিক্স রুট থ্রি মিটার বেড়ে যায় ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত? দেখো শিক্ষার্থীরা এখানে
বলেছে যে কোন সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বাহু যদি 2 মিটার বাড়ানো যায় তার ক্ষেত্রফলটা বেড়ে যাবে 6√3 মিটার। তাহলে আমাদের ত্রিভুজটা আগে অঙ্কন করতে হবে। আমরা এর আগে যে অঙ্কটা করেছি এটা যদি একটা সমবাহু ত্রিভুজ হয় খুব ভালোভাবে লক্ষ্য করো অঙ্ক খুবই সহজ। সবচেয়ে সহজ সাবজেক্ট হচ্ছে অঙ্ক এবং ইংরেজি। আর তোমরা দেখো তারপরে বিজ্ঞান। তো এটা একটা সমবাহু ত্রিভুজ, এর তিনটা বাহুই সমান। তো আমরা এই ত্রিভুজটার ক্ষেত্রফল জানি কিন্তু √3/4 a স্কয়ার। এখন আমি এর আগেও বলেছি যে আগে আমাদের বুঝতে হবে যে প্রশ্নে কি বলছে সেটাই আমাদেরকে বুঝে অঙ্ক করতে হবে। তো এখানে বলা হয়েছে সমবাহু ত্রিভুজের বাহু 2 মিটার হবে, তাহলে এই বাহুটা যা ছিল 2 মিটার বেড়ে গেল, প্রত্যেকটা বাহুই 2 মিটার বেড়ে গেল। বেড়ে যাওয়ার ফলে ত্রিভুজটা কিন্তু বড় হয়ে গেল। আচ্ছা, আগে যে ত্রিভুজটা ছিল তার ক্ষেত্রফল হচ্ছে √3/4 a স্কয়ার, √3/4 a স্কয়ার। আর এখানে প্রতিটা বাহু বাড়লো কত, এটা হয়ে গেল a+2, কারণ বাহু যখন আমরা a ধরেছি তাহলে বাড়ার পরে কি হয়ে গেল a+2। আর এই ভিতরের জায়গাটা কতখানি বেড়েছে, 6√3 মিটার, 6√3 মিটার। তাহলে বাহু ছিল a+2, এই a ছিল সেখান থেকে a+2, আর ক্ষেত্রফলটা বেড়েছে, আগে যাই ছিল বেড়েছে 6√3। তাহলে এখানে তোমরা যেহেতু এই ত্রিভুজটা বড়, আমরা এই ত্রিভুজের সূত্র এই বড় ত্রিভুজটির ক্ষেত্রফলের সূত্র কি দিতে পারি, যে √3/4 বাহু বেড়েছে, বাহুটা a+2 হোল স্কয়ার। তাহলে এই বড় ত্রিভুজের ক্ষেত্রফল এইটা, আর ছোট ত্রিভুজের ক্ষেত্রফল এইটা। এখন দুইটা মাইনাস করলে যা বেড়েছে সেই জায়গাটুকু এই জায়গাটুকু। তাহলে এখন আমরা এখানে কি লিখতে পারি প্রশ্ন মধ্যে, এই দুইটার বিয়োগফলই এইটা। তো আমাদের আগে বড়টা লিখতে হবে, বড় তো এইটা না, বড়টা বাহু বাড়ার পরে যেটা সেটা হচ্ছে বড়। তাহলে আমরা এখানে লিখতে পারি প্রশ্ন মতে, প্রশ্ন মতে এটা আমরা এখানে √3/4 a+2 হোল স্কয়ার মাইনাস √3/4 a স্কয়ার সমান বেড়েছে কতটুকু, 6√3 মিটার। শিক্ষার্থীরা এই লাইনটা যদি তোমরা সাজায় লিখতে পারো অঙ্কের সমাধান হয়ে যাবে। বাহু a, এখান থেকে আমরা এর মান বের করব। তো দেখো আমি এটুকু মুছে দেবো, তার আগে একবার বুঝাই আমি তারপরে বুঝতেছি। এখানে আমরা যে কোনো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 a স্কয়ার, এবং যেহেতু এখানে বলেছে বাহু বেড়েছে 2 মিটার, তাই বাহুটা আমাদের হয়ে গেল a+2, তখন এই বড় ত্রিভুজের ক্ষেত্রফল হয়ে গেল √3/4 a+2 হোল স্কয়ার। এখন যেহেতু এখানে বলেছে ক্ষেত্রফল বেড়েছে, ক্ষেত্রফল বেড়েছে 6√3, তাই এই যে ভিতরের জায়গাটা কত, 6√3। তো আমাদের বড় ত্রিভুজ মাইনাস ছোট ত্রিভুজ সমান 6√3। এখন এর সমাধান করলে আমরা উত্তর পেয়ে যাব। তো আমরা একটু ভালোভাবে লক্ষ্য করি, এখানে আমি তোমাদের নির্দেশনা, এটার ক্ষেত্রফল হচ্ছে √3/4 a স্কয়ার, আর এই বড়টার ক্ষেত্রফল হচ্ছে √3/4 a+2 স্কয়ার, আর এই জায়গা বেড়েছে 6√3 মিটার। তো শিক্ষার্থীরা এখন এখানে ক্যালকুলেশন করা যাক। এখানে আমরা দুইটার মাঝে ভালোভাবে লক্ষ্য করো, দুইটার মাঝে আমরা দেখতে পাচ্ছি √3/4 আছে, মাঝে মাইনাস চিহ্ন।
তো এখান থেকে আমরা যেহেতু মাঝে গুণন আছে এখান থেকে রুট থ্রি বাই ফোর কমন নিতে পারি রুট থ্রি বাই ফোর কমন নিতে পারি তাহলে রুট থ্রি বাই ফোর কমন নিয়েছি কমন নেওয়ার পরে এখানে তাহলে থাকে কি এ প্লাস টু এ প্লাস টু হোল স্কোয়ার মাইনাস এখানে থাকে এ স্কোয়ার এ স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট তাহলে সমান কত সিক্স রুট থ্রি তো আমরা সরল সমীকরণের নিয়মে এই রুট থ্রি বাই ফোর ওই পাশে নিয়ে যাব তাহলে এখানে সূত্র বসাই দিই শিক্ষার্থীরা লক্ষ্য করো এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র বসাও তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সমান এইটা যেহেতু এই পাশে আনতেছি এখানে সিক্স রুট থ্রি বাই এটা যখন এই পাশে ভাগ হিসাবে আসে এখানে উল্টাই যায় গুণন ফোর বাই রুট থ্রি আবারও বলতেছি এই পাশ থেকে যখন এটা ভাগ করব তাহলে আমরা এটা এখানে ভাগ চিহ্ন লিখলে পরে গুণন দিলে দেখো ফোর উপরে যাবে এবং রুট থ্রি নিচে আসবে আচ্ছা এখন দেখো এখানে প্লাস মাইনাসে দুইটা এই স্কোয়ার আমরা কেটে দিতে পারি তাহলে এখানে থাকলো দুই দুকানে চার ফোর এ প্লাস ফোর সমান কত হচ্ছে ফোর এ প্লাস ফোর সমান এখানে আমরা রুট থ্রি কেটে দিই তাহলে চার ছয় চব্বিশ শিক্ষার্থীরা আবারও খেয়াল করো এখানে রুট থ্রি কাটা গেল এখানে সিক্স এর পাশে গুণন হিসাবে আছে আর গুণন হিসাবে থাকলে কাটা সম্ভব প্লাস মাইনাস থাকলে তখন কিন্তু কাটতে পারবা না তাহলে এবার আমরা দেখো এখানে আমার মান দরকার কি তাই এই ফোরটা ডান পাশে নিয়ে যাব ফোর এ সমান টোয়েন্টি ফোর মাইনাস ফোর বা এ সমান বাই ফোর এ সমান ফাইভ মিটার শিক্ষার্থীরা দেখো অঙ্ক কিন্তু হয়ে গেছে কিন্তু আমাদের প্রথমেই যে বিষয়টা ছিল যে অঙ্কটা পড়ে এখানে সমীকরণটা কিভাবে সাজাবো এটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমাকে সমাধানটা প্রপারলি করে ফেলতে পারবো তো শিক্ষার্থীরা আজকের মতো এই ক্লাস এখানে সমাপ্ত ঘোষণা করছি আবারও আগামী দিন অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি আল্লাহ হাফেজ